আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা অ্যাথেন্সে পৌঁছে গেছি, আমরা এয়ারপোর্ট থেকে এখন হোটেলে যাচ্ছি। আকাশটা ঘোলাটে, কিন্তু বেশ গরম, ভালোই গরম। আর অসম্ভব সুন্দর দেখতে অ্যাথেন্স, চারিদিকে পাহাড় আর গাছ, এত গ্রিন যে কি বলবো। আর বিল্ডিংগুলিও কিন্তু অনেক সুন্দর। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেই হোটেলে যেতে যেতে। তো এই তো আমাদের হোটেলে চলে আসছি, আর এখানে আমরা চেক ইন করছি। হোটেলটাও ভালো, বেশি লোকজন নাই কিন্তু অনেক বড়। আমার রুমটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের, আর ব্যালকনির থেকে পুরো অ্যাথেন্সটাই দেখা যায় কিন্তু। তো আমরা সেটেল হয়ে লাঞ্চ খেয়ে একটুখানি বের হবো আজকে, কিন্তু অনেক টায়ার্ড আমরা। আর অ্যাথেন্স এত সবুজ কি বলবো। যারা আমার মতো বাগান গাছপালা পছন্দ করে তাদের জন্যই অ্যাথেন্স। এখানে একটু লাঞ্চ খেয়ে নিচ্ছি, খাবার কিন্তু খুবই ভালো। আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে যে কাবাব সালাদ এগুলি খেয়ে নিলাম। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অ্যাথেন্সটা দেখতে কেমন, যারা তোমরা দেখো নি বা আমি কোথায় আছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। অ্যাথেন্স হিস্টোরিক্যাল একটা সিটি, যারা জানো তোমরা তো জানোই, দেখতে সুন্দর পুরানা বিল্ডিং। যারা তোমরা পুরানা বিল্ডিং গাছ সবুজ পছন্দ করো তাদের জন্য, তাদের তো খুবই ভালো লাগবে। আর হাঁটার কিন্তু অনেক সুন্দর রাস্তা, আমরা অনেক হেঁটেছি আজকে। আর এখন আমরা ট্যুরিস্ট বাসগুলি যে থাকে সিটিতে, ওই বাসকে উঠেছি, উঠে পুরো সিটিটা ঘুরে দেখছি। আর পুরো রাস্তার মধ্যে এরকম অরেঞ্জ গাছ, কমলা গাছ দিয়ে রাস্তা, এত ভালো লাগছিল, মানে হাত দিলেই ধরা যাচ্ছিলো কমলাগুলো। এখন বোধহয় কমলা সিজন, এখানে অনেক কমলা গাছ। আর ফুল তো আছেই, অনেক রকম ফুল, আমাদের দেশে জাতীয় ফুল, অনেকই ভালো লাগছিলো। আর রাস্তাঘাট কিন্তু ওদের অনেক চৌড়া চৌড়া, অনেক পরিষ্কার। আর হাঁটার রাস্তাও কিন্তু অনেক সুন্দর ওদের এখানে। তা আমরা কিছুটা সময় বাসে ঘুরে পুরো সিটিটা দেখে তারপর আবার হেঁটেছি অনেক। আমরা অ্যাথেন্সের মেইন সেন্টারে আছি, কাজেই সব এখানে সব রাস্তাঘাট সব কিছুই বড় বড় এবং সব কিছুই পরিষ্কার। ভিতরে রাস্তাঘাট আছে যেগুলি একটু পুরানা সিটির দিকে, ওইগুলি ছোট ছোট আছে, একটু নোংরাও আছে। তো সব মিলিয়ে কিন্তু ভালো লেগেছে অ্যাথেন্স। আর লোকজন বেশিরভাগই ট্যুরিস্ট এখানে, কিন্তু সবাই ভালো, সবাই ফ্রেন্ডলি। অনেক রকম রেস্টুরেন্ট আছে, জায়গায় জায়গায় কফি শপ আছে, তারপর পার্ক তো আছেই, অনেক বড় বড় পার্ক আছে এখানে। আমি পার্কে যেতে চেষ্টা করব এবং তোমাদের সাথে শেয়ারও করব, কারণ অনেক সুন্দর সুন্দর পার্ক আছে এখানে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে আমি কোথায় আছি কী করছিস সেটাই শেয়ার করছি তোমাদের জন্য। আরও যে করার চেষ্টা করব, আমি কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, সবই শেয়ার করতে চেষ্টা করব অল্প অল্প করে তোমাদের জন্য। আর হ্যাঁ, আমি যে কদিন হলিডেতে আছি তোমাদের ভিডিও রেগুলার দেখা হবে না, কারণ যেহেতু বাইরে বাইরে থাকা হবে আমাদের বেশিরভাগ সময়, ভিডিওটা দেখার চান্স পাবো না। তবে তোমরা কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখবে, আর আমি তো ইনশাল্লাহ বাসায় এসে ভিডিও দেখবই তোমাদের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে যাতে ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।